বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলেও এখনও এ বিশ্বকাপ থেকে অর্জনের সম্ভাবনা শেষ হয়নি বাংলাদেশের। পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থাকলে সুযোগ হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। পুরো দলেরই মনোযোগ এখন সেদিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি একটা লক্ষ্য, বাট কত উপরের দিকে শেষ করা যায় সেটা তো একটা লক্ষ্য। আমরা যত যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেভাবে করতে পারিনি, বাট এইখান থেকেও যদি আমরা যে কয়টা ম্যাচ আছে ভালোভাবে খেলতে পারি, ভালো কিছু রেজাল্ট আমাদের পরে আসে, তাহলেও হয়তো আমরা স্বস্তি নিয়ে ফিরতে পারবো। তখন আমরা রিফ্লেক্ট করতে পারবো যে কী কী করলে আরো হয়তো বেটার হতো। তো সেই জায়গা থেকে তিনটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে, কালকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ, এবং সেভাবে আমরা ফোকাস করার চেষ্টা করছি। বরাবরের মতোই অনুশীলনে সিরিয়াস মাহমুদুল্লাহ মুশফিক। দেশে গিয়ে গুরুর কাছে টোটকা নিয়ে এসেও লাভ হয়নি সাকিবের। দলের অধিনায়কের ব্যাটে রান খরা কাটাতে তাকে নিয়ে দীর্ঘ সময় কাজ করলেন হাথুরু সিংহে এবং শ্রীধরন শ্রীরাম। গেল ম্যাচের উইকেটে রীতিমতো খাবি খেয়েছে বাংলাদেশ ব্যাটাররা। পাকিস্তান ম্যাচের আগে কন্ডিশন সম্পর্কে ধারণা একটু বেশি থাকার বিষয়টি সাকিব বললেও নিজেদের খুব বেশি এগিয়ে রাখতে চাইলেন না। ম্যাচের আগে আবারও সবাইকে দায়িত্ব নেওয়ার তাগিদ। অ্যাটলিস্ট আমাদের একটু বেটার ধারণা আছে, বাট আসলে আমি তো শিওর যে যাদের সাথে আমরা খেলছি তারাও ম্যাচটা দেখেছেন, তো তাদেরও একটা অনেক আইডিয়া হয়ে যায়। প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট পিচে খেলা হয়, তো কন্ডিশন মানে ডিফারেন্ট হতে পারে। সো আমরা যখন খেলেছি যে পিচে খেলেছি, এখন খেলবো অন্য পিচে, হয়তো কন্ডিশনটা পুরোটাই ডিফারেন্ট থাকবে। ক্রিকেট যদিও একটা টিম গেম, বাট ইন্ডিভিজুয়ালও আপনাকে পারফর্ম করতে হয়, তারপরে সমষ্টিগতভাবে আসলে টিমটা পারফর্ম করে। সো আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়ালেরই দায়িত্ব আছে যে আমরা কিভাবে নিজেদের মোটিভেট করব, কিভাবে নিজেদের ফেরাতে পারি। বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে গেলেও নানা যদি কিন্তুতে বিশ্বকাপে টিকে আছে পাকিস্তান। বাকি সবগুলো ম্যাচে জিততে তো হবেই, সঙ্গে তাকিয়ে থাকতে হবে শীর্ষ দলগুলোর হারের জন্য। সমীকরণ যখন এমন, তখন অনুশীলনে মনোযোগী টিম পাকিস্তান। অধিনায়ক বাবরের ব্যাটে রান খরা, কখনো স্পিনের বিপক্ষে, কখনো বা পেসের বিপক্ষে ব্যাটিং করলেন দীর্ঘ সময়। ফর্ম ফিরে পেতে কতটা মরিয়া বিশ্বের ওয়ান নম্বর ব্যাটসম্যান সেটা স্পষ্ট। গেল ম্যাচের হতাশা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠতে প্রস্তুত পাকিস্তানের পেস ডিপার্টমেন্ট। শাহিন আফ্রিদি, হারিস রফরা হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশকে। বাংলাদেশকে আমরা অনেক সম্মান করি, তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে, আমরা তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করছি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য বেশ ভালো প্রস্তুতিও নিয়েছি, আশা করছি ওদের আমরা হারাতে পারব। বিশ্বকাপে পাকিস্তানকে একবারই হারিয়েছে বাংলাদেশ, সেটাও নিজেদের অভিষেক আসরে। বিশ্বকাপে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ, তাদের ফিরে যেতে হচ্ছে 24 বছর আগে, নিজেদের প্রথম বিশ্বকাপে, যেবার পাকিস্তানকে হারিয়েছিল টাইগার্স। সেখান থেকে হলেও আত্মবিশ্বাস নিক সাকিবরা, কারণ এই ম্যাচটাতে জয়টা যে বড্ড বেশি জরুরি, যতটা না এবারের বিশ্বকাপের জন্য, বরং তার চেয়ে বেশি হয়তো দেশের ক্রিকেট অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত।